হ্যালো মাই ফ্রেন্ডস, কেমন আছো? আমি তোমাদের বন্ধু আর কে চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি আর কে, আমাদের ইনভাইট আছে স্মোকি রাইডার্সের তরফ থেকে। আজকে প্রতি বছর ওরা এই মহালয়ার দিনে একটা প্রোগ্রাম করে, তো আজকেও সেই মহালয়ার দিনে প্রোগ্রামটা আছে। সকাল সকাল আমাদের বেরোতে হবে। স্ট্রিট রাইডার আমাদের গ্রুপের, স্ট্রিট রাইডার বেথরি গ্রুপের যে মেম্বাররা আছে তারা, আমরা একসাথে মিলিত হয়ে আমরা যাচ্ছি ধুবুলিয়া রানওয়েতে। আর তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা। আর যারা নতুন তারা অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করবে সাবস্ক্রাইব করার সাথে সাথে। ইয়ো, তো চলো এবার যাওয়া যাক। গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সকাল সকাল এখন আমরা NH রেলওয়ে যাবো, আমার মিটআপ আছে। তো তোমরা তো জানোই আজকে মহালয়ার সকালবেলা, কালকে রাত ভর পার্টি ছিল। পার্টি করার পর সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর বাড়িতে আসতে একটু লেট হয়ে গেছে। তারপর সকাল থেকে কিছু ভাই কিছু বন্ধুরা ফোন করে যাচ্ছে, দাদা কখন বেরোবে কখন বেরোবে, এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমি তো কী বলবো, অনেকক্ষণ লেট হয়ে গেছে, যাওয়ার কথা ছিল 4:05 সময়। ওই দেখো সামনেই আমার গ্রুপ কিছু মেম্বাররা দাঁড়িয়ে আছে। সো চলো এবার যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা NH 12-এর ওপর দিয়ে যাবো সোজা ধুলিয়াতে রানওয়েতে। আর সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর, একটু কুয়াশা আছে, তোমরা দূরে দেখতে পাচ্ছ, যে একটু দূরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে একটু সাদা সাদা টাইপস, মানে পুরো ক্লিয়ার না আকাশটা। তো এটার কারণ হচ্ছে সকাল সকাল একটু কুয়াশা আছে, কুয়াশার যে ভাবটা আছে রোদের তাপ তেমন একটা গায়ে লাগছে না, বাট রাইড করতে খুব সুন্দর লাগছে। হালকা মিষ্টি হাওয়া, ওয়াও, একটু শীতলতম হাওয়া, আর তার মধ্যে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। ফ্রেন্ডস, আমরা রানওয়েতে পৌঁছে গেছি। সামনে জমায়েত দেখতে পাচ্ছ, ওখানেই ইভেন্টটা হচ্ছে স্মোকি রাইডারের। আর একজন এসছে স্টপি কিং। পশ্চিমবঙ্গে এরকম স্টপি কিং আমি কখনো দেখিনি। বর্তমানে অভিনব নাম, সো ও এখন এখানে এসছে। তো ওর সাথে আমার ফোনে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে ফেসবুকেও কথা হয়েছে, ওর সাথেও মিট আপ হয়ে যাবে। তো এটাই খুব সেফ স্টান্ট প্লেস। ধুবুলিয়ার মানুষ সবসময় স্মোকি রাইডারের পাশে আছে, সবসময় ওদের হেল্প করে এখানে স্টান্ট করার জন্য। হ্যালো ফ্রেন্ড, এখন আমি গ্রাউন্ডে আছি স্মোকি রাইডারের। এখানে গৌতম দাস স্টান্ট প্র্যাকটিস হয়, আর এখানেই কোনো ইভেন্ট হয়, এখানে ট্র্যাক করা হয়েছে চুন দিয়ে কে কত তাড়াতাড়ি সেফলি চলে আসতে পারে ট্র্যাকটাকে সম্পূর্ণ করে। যে ফার্স্ট হবে তাকেই দেওয়া হবে চকলেট। তো ফার্স্টে গৌতম তাকে পাঠাচ্ছি, তো চলো। ¡Gracias!
হেলমেট পড়তে হবে, হেলমেট মাস্ট। রেডি, রেডি আছো? রেডি, কার, সেট, গো। আর বিষ্ণু, বিষ্ণু এখানে আসো একটু। হ্যাঁ, এখন থেকে বিষ্ণু সেকেন্ড পজিশন যে আছে তার তো তার হাতে একটু বেশি মুভ করে দেবে। জিও জিও মলয়ের জন্য একটু জোরে হাত তালি। সঞ্জিত তো স্মুগি এস থেকে সঞ্জিত মিষ্টি মুখটা তুলে দেবে আমাদের থার্ড পজিশন মায়াপুরের হাতে। থ্যাংক ইউ, একটু জোরে হাত তালি হয়ে যাক। মায়াপুর মহা শিল্পী স্টার শো, তারপরে প্যাক আপ দাও, মাইক্রোফোনটা মারি দাও একটু। A few moments later. একটু সাইড ক্লিয়ার করে দাও, একটু ফাঁকা করে দাও, কোনো রকম সমস্যা নেই। আশা করি একটু বন্ধুদের কথা বলতে দাও, সাইড করে দাও। হ্যালো ফ্রেন্ডস, যেটা প্রবলেম হয়েছে সেটা তোমাদেরকে আমি বলি। এখানে গৌতমদা স্টান করে বিগত 8 বছর ধরে, তো এখানে কোনো রকম প্রবলেম হয় না, মানুষ গৌতমদাকে সবসময় সাপোর্ট করে। তো এখানে একটু যেটা হয়েছে, বাঙালিদেরকে সবাই বলে কাকড়া, তো গৌতমদার স্টান দেখে আশা করি সবাইকে এটা করা দরকার, একটা বাঙালির ছেলে যাতে এগিয়ে যায়। কারণ স্টান কখনো ক্রাইম নয়, কখনো স্টানকে ক্রাইম বলা যায় না। কারণ দেখবে 15 আগস্ট, স্বাধীনতা দিবস, এই ধরনের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে দেখবে ইন্ডিয়ান আর্মিরা বাইক নিয়ে স্টান করে। যদি স্টান ইললিগ্যাল হতো তাহলে কিন্তু করতো না তারা, কারণ স্টান নিজের ক্ষমতা থেকে আসে। তাই আমি বলবো, যারা এই কাজগুলো করেছো, পুলিশ পাঠিয়েছো, তারা হিংসা করো না, পারলে একটা ছেলেকে আগিয়ে দাও। কারণটা হচ্ছে এটাই যে আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরের ভালো দেখে হিংসা করো না। সো ফ্রেন্ড, কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি সবসময় অপেক্ষায় থাকি তোমাদের কমেন্টের। কারণ আমি চাই তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করতে থাকো, সেখান থেকে আমি আমার ভিডিওর আরও তোমাদের কাছ থেকে নতুন নতুন টিপস পেয়ে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কে বি, অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে আবার তোমাদের সাথে পরের ব্লগে। ইয়ো, টাটা।